আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অ্যাপস মামার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেলফিন অর্থাৎ ডিজিটাল ওয়ালেট থেকে মোবাইলে কিভাবে রিসার্জ করা হয় সেটা আপনাদেরকে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি সেলফিনে যাচ্ছি এখন লগ ইন করবো লগ ইন করার জন্য এখানে হচ্ছে আমার মোবাইল নাম্বারটা চলে এসেছে পাসওয়ার্ডটি দিতে হবে ছয় ডিজিটের যে পিন আছে সেই পিনটা দিতে হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার ছয় ডিজিটের পিনটা দিয়ে দিচ্ছি এখন লগ ইন ট্যাবে ক্লিক করবো লগ ইন ট্যাবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে মোবাইলে রিসার্জ করার জন্য মোবাইল টপ আপ অপশনে ক্লিক করতে হবে মোবাইল টপ আপ অপশনে ক্লিক করার পরে এখান থেকে ভিউার্স আপনার সেলফিনে যদি ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে আপনি সেলফিন থেকে রিসার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার সেলফিনে ব্যালেন্স নেই আমি আবারও মোবাইল টপে টপ আপে গেলাম এবং এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট নাম্বারটি চলে এসেছে এরপরে ভিউয়ার্স আমি যে নাম্বারে টাকাটা দিবো সেই নাম্বারটা এখানে তুলব তা আমি এখান থেকে আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম পরে এখান থেকে কোন অপারেটর সেটা সিলেক্ট করবো এটা হচ্ছে গ্রামীণ ফোন কত টাকা দিব সেটা দিলাম এরপরে এখান থেকে ছয় সংখ্যার পিন নম্বর দিতে হবে তো আমি ছয় সংখ্যার পিন নম্বরটি দিয়ে নিচ্ছি এখান থেকে ডান ট্যাপে ক্লিক করলেও হবে অথবা আপনারা এখান থেকে সাবমিট করলে হবে তো আমি সাবমিট করলাম চলে আসছে এখন আমি কনফার্ম ট্যাপে ক্লিক করলেই টাকাটা আমার মোবাইল নম্বরে চলে যাবে ভিউয়ার্স দেখতে পারলেন খুব ইজিলি আমি আমার মোবাইলে টপ আপ করে ফেললাম সেলফিন থেকে আপনারা এইভাবেই সেলফিন থেকে রিসার্চ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ